সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো হোক বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সিসিউতে নিয়ে যাওয়া হয়েছে। এ দফায় তাকে দুইবার সিসিউতে নিয়ে যাওয়া হলো। তিনি গুরুতর অসুস্থ। সরকারের আজ্ঞাবহ বিচার বিভাগ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে 5 বছরের জন্য কারারুদ্ধ করেছিলেন। এরপর থাকবে বিএনপির শতাধিক নেতা দণ্ডিত, বেশিরভাগই জামিনে। বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে মামলার বোঝা। শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা মামলা চালে। দলটির দাবি, সারা দেশে প্রায় বিএনপির 50 লক্ষ নেতাকর্মীর নামে 1.5 লক্ষ মামলা রয়েছে। এবারে জানাবো আওয়ামী লীগের কারণে দেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়ল, বললেন শামা ওবায়েদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমির কারণে দেশ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জঘন্য ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। এবারে জানাবো ইউরোপের নির্বাচনে কি আমাদের পর্যবেক্ষক যায়, প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। জানাবো জাতীয় নির্বাচনের আগে আর কোনো নিষেধাজ্ঞায় আসবে না, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো নতুন নিষেধাজ্ঞা আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এবং সর্বশেষ জানিয়ে দিব ফাঁসি হতে পারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের সাজা স্থগিত হলেও সাইফার বা গোপন তার বার্তার মামলায় বর্তমানে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই এর প্রধান ইমরান খান। এরই মধ্যে নতুন করে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে, সেখানে বলা হচ্ছে তার ফাঁসিও হতে পারে। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানো হোক, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সিসিউতে নিয়ে গেছে। এ দফায় তাকে দুইবার সিসিউতে নেওয়া হলো। তিনি গুরুতর অসুস্থ। এ কারণে আজ্ঞাবহ বিচার বিভাগ মিথ্যা মামলায় তাকে 5 বছরের জন্য কারারুদ্ধ করে রেখেছে। এরপর তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। শর্ত দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না। চিকিৎসা ব্যবস্থা একজন নাগরিকের মৌলিক অধিকার। কারাগারে থাকলেও সব বন্দীকে চিকিৎসা সেবা দিতে হবে। তার চিকিৎসা হচ্ছে তার মানবাধিকার। তার চিকিৎসকেরা এবং দলের পক্ষ থেকে বলেছি, মানবাধিকারের কারণে চিকিৎসার স্বার্থে দ্রুত বিদেশে উন্নত হাসপাতালে পাঠানো হোক। মির্জা ফখরুল ইসলাম বলেন, পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রী যদি চিকিৎসা না হয়, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হয়, তাহলে এই হাসিনা সরকারই দায়ী থাকবে। বিএনপির মহাসচিব এক সমাবেশে এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, কারাবন্দী অবস্থায় বিদেশে পাঠানোর অনেক নজির আছে বাংলাদেশে। জেএসডির সভাপতি আসম আব্দুর রউফকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল বিদেশে। আজকে যিনি জোর করে ক্ষমতায় বসে আছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকেও 1/11 সময় কানের চিকিৎসার জন্য প্যারোলে আমেরিকায় পাঠানো হয়েছিল। আমরা সে কথা কিন্তু ভুলে যাইনি। আর আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মরণের সমস্যা। তার চিকিৎসকেরা বলছেন, এই অবস্থায় তাকে বিদেশে না নিলে তার মৃত্যু হয়ে যেতে পারে। তার জীবন বিপন্ন অবস্থায় রয়েছে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া এদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক নম্বরের নেত্রী। শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মৃত্যুর পর ও দেশের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, তা মুক্ত করার জন্য সেদিনকার গৃহবধূ রাস্তায় নেমে এসেছিলেন। খালেদা জিয়ার রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল না, দেশের মানুষের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছিলেন। গ্রাম থেকে গ্রামান্তর, পথে প্রান্তরে গণতন্ত্রের সংগ্রাম করেছিলেন তিনি। এখন সেই নেত্রীকে এভাবে জেলে রেখে সরকার নিজেকে খারাপ হিসেবে জাহির করল সরকার। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনারের সভাপতিত্বে সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
বিএনপি শতাধিক নেতা দণ্ডিত, বেশিরভাগই জামিনে। বিএনপি নেতাকর্মীদের ঘাড়ে মামলার বোঝা। শীর্ষ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা মামলার জালে জর্জরিত। দলটির দাবি অনুযায়ী সারা দেশে বিএনপির 50 লক্ষ নেতাকর্মীর নামে প্রায় 1.5 লক্ষ মামলা রয়েছে। তাদের করা আপিল উচ্চ আদালতে বিচারাধীন। বেশিরভাগ আসামি রয়েছেন জামিনে, কিছু আছেন কারাগারে, কেউ পলাতক আছেন। দণ্ডপ্রাপ্তরা সংবিধান অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। একই কারণে 2018 সালেও নির্বাচনে অংশ নিতে পারেনি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অনেকেই। খালেদা জিয়া ছাড়াও দলটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যারা দণ্ডিত আছেন তাদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, কুমিল্লার সাবেক এমপি কাজী মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, সাবেক ড্যাবের নেতা ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাতক্ষীরা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জামালপুরের সাবেক এমপি রাশেদুজ্জামান মিল্লাত, মাগুরার সাবেক এমপি ও ব্যবসায়ী সলিমুল হক কামাল, ভোলার সাবেক এমপি হাফিজউদ্দিন ইব্রাহিম, খাগড়াছড়ির সাবেক এমপি ভূঁইয়া, চট্টগ্রামের সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ আরো অনেকেই। আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের 666/2 ঘ অনুচ্ছেদ অনুযায়ী কেউ রাজনৈতিক স্থলসভিক্ত কোনো ফৌজদারি অপরাধ করলে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না এবং তার মুক্তিলাভের পর 5 বছর অতিবাহিত না হলে তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সর্বশেষ 2018 সালে দণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন বিএনপি নেতা নির্বাচনে অংশ নেয় সুযোগের দাবিতে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন। তাদের আবেদন শুনে একই বছরের 27 নভেম্বর আপিল বিভাগ বলেছিলেন আপিল বিচারাধীন থাকলেও বিচারিক আদালতে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত যতক্ষণ পর্যন্ত সাজা স্থগিত না করবেন ততক্ষণ পর্যন্ত দণ্ডিত কারো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না। 2 মামলায় দণ্ডিত বেগম খালেদা জিয়া, এ কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আওয়ামী লীগের কারণে দেশ মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়ল বলেন শামা ওবায়েদ। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একগুঁয়েমির কারণে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জঘন্য ভিসা নিষেধাজ্ঞায় পড়ল বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু। তিনি বলেন বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে 3 মাস আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণা করেছিলেন। তাদের কাছে এখনো হয়তো মনে হয়েছে যে এখানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই, এজন্যই তারা ভিসা নিষেধাজ্ঞার আরোপের প্রক্রিয়া শুরু করেছে। শুক্রবার 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানের নিষেধারোপ প্রতিক্রিয়া এসব কথা বলেন বিএনপির এই নেত্রী। শামা ওবায়েদ ইসলাম বলেন আমাদের বিনা ভোটের প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রে বসে আছেন, সে অবস্থায় তারাই ভিসা নীতি আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে বলছে নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না, কারণ শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ তারা দেখছেন না। এরপর তো বলার কিছু বাকি থাকে না, শেখ হাসিনা সরকারের উপর আন্তর্জাতিক বিশ্বের আর কোনো আস্থা নেই, কারণ তারা জানে এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন সরকার বিএনপির বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে, এসব মামলায় এখন চার্জশিট দেখাচ্ছে, মানুষকে তুলে নিয়ে যাচ্ছে, নির্যাতন করছে, গুলি করছে। গত 29 জুলাই শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে বিএনপির সিনিয়র নেতা গয়েশচন্দ্র রায়কে প্রকাশ্যে রাস্তায় ফেলে বেদম পিটিয়েছে পুলিশ বাহিনী, মানবাধিকার কর্মীদের জেলে ঢুকাচ্ছে। কিসের নির্বাচন, কিসের নির্বাচনী পরিবেশ, কিসের গণতন্ত্র, এগুলো তো সারা বিশ্ব দেখেই ফেলেছে। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যেসব দেশে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেসব দেশ তো পরিষ্কারভাবে বলেছে বাংলাদেশের আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে উজরা জিয়া বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেছেন আর কতভাবে তারা সরকারকে বোঝাবে, এখনো যদি সরকার শুভবুদ্ধির উদয় না হয়, বোধ বুদ্ধি না হয়, তাহলে কবে হবে।
ইউরোপের নির্বাচনে কি আমরা আমাদের পর্যবেক্ষক পাঠাই? প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক বাংলাদেশে আসন্ন নির্বাচনে না আসা নিয়ে আলোচনার মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের পর্যবেক্ষক কি ইউরোপের দেশগুলোতে নির্বাচনের সময় যায়, তাহলে বাংলাদেশের নির্বাচনে ইউরোপের পর্যবেক্ষক আসা না আসা নিয়ে এত কথা কেন? শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানি পুকুর লেনের 111 সেন্টারে সামরিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ভারত যখন নির্বাচন হয় বিদেশি পর্যবেক্ষকরা তখন কোথায় যায়, তখন আসে না কেন? ভারতের নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে এত কথাবার্তা হয়, কখনোই হয় না। কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয় তখন আমাদের দেশ থেকে কোনো নির্বাচনী পর্যবেক্ষক যায় না, তাহলে বাংলাদেশে পর্যবেক্ষণ কেন? তথ্যমন্ত্রী আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইউ এর ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করে বলেছে, ইউ এর পর্যবেক্ষণ যে আকারে আসুক না কেন, আসুক, আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকেরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন, সুতরাং আমাদের দেশে নির্বাচন আমরাই করব। নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে ইনশাল্লাহ। ফাঁসি হতে পারে ইমরান খানের। তোষাখানা দুর্নীতি মামলায় 3 বছরের সাজা স্থগিত হলেও সাইফার বা গোপন তার বার্তা মামলায় বর্তমানে কারাগারে আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এরই মধ্যে নতুন করে তার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে, সেনা স্থাপনায় হামলার মদদ জনগণকে উস্কানি দেয়। এই অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে পাঞ্জাবের পুলিশের সিনিয়র কর্মকর্তার খবর পিটিআই। চলতি বছরের 9 মে এক আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্স গ্রেপ্তার করলেও পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার বিরোধী এই বিক্ষোভ থেকে দেশটির ওয়ালপিন্ডার সেনা দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা, সরকারি ভবনে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার শতাধিক গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে লাহোরের পুলিশের সিনিয়র তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গত 9 মে সেনা ও বেসামরিক ভবনে হামলা তে উস্কানি দেওয়ায় ইমরান খান ও তার শত শত সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুলিশ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখতে পেয়েছেন পিটিআই প্রধান সামরিক স্থাপনায় মদত এবং সহিংসতার জন্য জনগণকে উস্কানি দিয়েছেন। 120B ধারা ছাড়াও ইমরান ও অন্যদের বিরুদ্ধে আরো 9টি অভিযোগ আনা হয়েছে। এগুলো যদি বিচারক আদালতে যায় তাহলে ইমরান খানের ফাঁসি হতে পারে।